পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালামু আলাইকুম প্রথমে দেখিয়ে দিচ্ছি আজকে আমার দুপুরে খাবারের যে মেনুটা আজকের খাবারটা টোটালি আম্মু রান্না করেছে আর অনেক ভালো লাগার কিছু খাবার এখানে বেগুন ভাজা ডাল হাঁসের গোজ আর হচ্ছে সিম আলু দিয়ে একটা মাছের ঝোল তরকারি আর হচ্ছে কিছু ভাত আর এখানে আমি ছালাদ হিসাবে শশাটা খাবো আর হচ্ছে আলু আর উস্তা ভাজি অ্যাকচুয়ালি আমুর রান্নাটা অসম্ভব ভালো লাগে বেশ কিছুদিন বাসার বাইরে থাকলে অন্য কোথাও আম্মুর খাবারটা খুব মিস করি মনে হয় আমুর কাছে আসলে সব একসাথে খেয়ে ফেলি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি খুব রেডি হয়ে বাহিরে যাওয়ার জন্য তাড়াহুড়া করছি অ্যাকচুয়ালি আজকে দুপুরে খাবারটা খাওয়ার পরে ভাবছিলাম যে একটু শপিংয়ে যাই বিকজ একটা স্পেশাল ডে আমার আগামী দিন তো ভাবতে ভাবতেই সময়টা কেটে গেলো যাওয়া হলো না ফাইনালি সন্ধ্যাবেলায় কেউ একজন আমাকে ফোন দিয়ে বলল একটু মানে সারপ্রাইজড যে চলে আসো নারঙ্গে তো ঝটপট বাচ্চাদেরকে নিয়ে আমার বোন আমরা চারজন চলে গেলাম চলে গেলাম বলতে যাচ্ছি শপিং করতে খুবই ভালো লাগে এটা বলার অপেক্ষায় রাখে না আমার বড় মেয়ে জুয়াইরিয়া ইসলাম আদিবা বা জুয়াইরিয়া মারিয়াম আমি দুটো বাবা লিখেছেন আদিবা যাই হোক আমরা চলে আসলাম নবরূপায় এখানে টুকটাক বাচ্চাদের শীতের ড্রেস দেখবো কিছু কসমেটিক কালেকশান করা থাকলে প্রয়োজন অবশ্য নেই এই মুহূর্তে বাট দেখলে ভালো লাগলে দেখতে ভালো লাগলে বা প্রয়োজন না হলেও কিনে নেব। আমার বেবির জন্য এই ড্রেসটা খুবই ভালো লেগেছে বাট এটার কোনো স্মল সাইজটা নেই ওর সাইজটা নেই কিন্তু ও ইচ্ছে হলো ওর গায়ের সাথে একটু লাগিয়ে দেখি কেমন দেখায় ওকে ওখান থেকে শপিং সেরে চলে আসলাম আরঙে আমরা ফার্স্ট ফ্লোরে আছি এখানে প্রথমে দেখলাম সোজের কালেকশান জুতোর কালেকশান আর হচ্ছে যে ফার্স অ্যাকচুয়ালি আরঙের প্রত্যেকটা আইটেমে খুবই ভালো লাগে এটা অসম্ভব ভালো লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না এটা সেকেন্ড কোনো অপশনে নেই এ হচ্ছে আমার ছোট প্রিন্সেস নভিলা নূর মেহরিমা ওরা বাসায় থাকতে থাকতে বের হওয়ার জন্য খুবই এক্সাইটেড আর এখানে আয়নার মধ্যে আমরা তিনজন একই ফ্রেমে বন্দি হলাম কিছুটা সময় দেখতেই পাচ্ছেন আমার বেবিটা কিন্তু খুবই মুখ চিপচিপে হাসছে খুবই মানে এতটাই মানে ও আনন্দ পাচ্ছে যেটা দেখে আসলে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি যে ড্রেসটা পছন্দ হয় সেটাই ওদের সাইজে হয় না খুবই অফসেট আর এ হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আরঙের কালেকশানের মধ্যে যে মাটির জিনিস বা পেতলের তারপরে হচ্ছে বেতের কাঠের ওফ এগুলা দেখলে সত্যি আমি আর কিচ্ছু লাগে না ওর বাবা খুব বেশি বেশি করে বলতেছিল যে বলছিল যে তুমি ড্রেস কেন না হয় একটা শাড়ি কেনো না হয় শালের কালেকশন আছে খুব সুন্দর আমি তো কিছুই না শুধু এগুলো দেখছি আমি শুধু এগুলাই দেখার মানে বারবার দেখার আগ্রহ পোষণ করছি আর বলছি যে তোমরা প্লিজ আমাকে ডিস্টার্ব করো আমাকে এগুলো দেখতে দাও আর এগুলো কিনে দেবো আমি ড্রেস কিনবো না কিন্তু উনি চাচ্ছিলেন যে এগুলোও কেনো বাট ড্রেস কেনো যাই হোক আমার অ্যাভেলেবেল ড্রেস আছে বাট এত এত ড্রেস আছে বা সে এখনও যেগুলো আমি এখনও সেলাই করে কিন্তু আমার এগুলো লাগবে এগুলো চাই এগুলো যত দিবে ততই চাই এগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন ছাড়াও কিনতে ইচ্ছে করে ওকে এখানে আমি দেখে দিচ্ছি কিছু ঘরের সাজানোর বা যে পিতলের কিছু কি বলবো মোমদানি আর এ হচ্ছে ব্যাতের জিনিস ব্যাত বাঁশ এগুলা দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু জিনিস হচ্ছে ট্রে নিব নেব সব দেবো সবগুলো কিনবো একটু একটু করে আর এ হচ্ছে ব্যাতের সোফা সেট বেড আর এ হচ্ছে এগুলো চুরি টাইপের কিছু কিছু হচ্ছে এরকম কি বলবো টুকরি নাকি বলে আর এগুলো হচ্ছে পিতলের নৌকো তারপর রিক্সা এ হচ্ছে যে সাইকেল বাইসাইকেল ওকে ফাইন এ হচ্ছে কাটের ওয়াও নাইস মনে হচ্ছে একটা নিয়ে এখনই পুরো ঢাকা শহর ঘুরে আসি আচ্ছা ও নিচে হচ্ছে মমদানি এ হচ্ছে পিতলের একটা কি গটি নাকি বলে গ্লাস অ্যাকচুয়ালি ভিডিও করছি খুব ক্লোজলি দেখাতে পারছি না ওকে এগুলো হচ্ছে টয়েজ বাচ্চাদের পুতুল আমার বেবিদের জন্য অ্যাকচুয়ালি ডল কিনা হয় না বাসায় রাখাটা হয় না ও বাঙালি বদুরা এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে চাষা আমাদের চাষি ভাই কৃষক ভাই বাংলার প্রাণ এ হচ্ছে আরেকজন মা মহিমান্বিত নারী আমরা নারীরা না ওকে হচ্ছে অ্যাকচুয়ালি হাসিটাসে পড়ছে এই জন্য মহিমান্বিত উচ্চারণ করতে গিয়ে আমার মনে হচ্ছিল যে ভুল হবে অন্য কোনো কারণ না এগুলো এই দলগুলো দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ এরকমের মধ্যেই হয়ে যায় ও বিভিন্ন ধরনের ডগস আমার বেবিটাকে বললাম যে তুমি কোনটা চুজ করো কোনটা নিতে চাচ্ছ ও অ্যাকচুয়ালি এগুলো ছোটোবেলা থেকে এগুলো নিয়ে খেলা করে না কিনে কিনেও দেই না বাসে রাখা হয় না সেই জন্য ওকে ও চলে আসছে ওর ড্রেস কালেকশান করার জন্য দেখো না মামুনি এখন তো ইন্টার্স সিজন আমি বলছিলাম বারবার যেমন এখন তো শীত এখন তুমি হালকা পাতলা ড্রেসগুলো নিবে না তুমি একটু ভারী কালেকশানটা দেখো ভারীটা চুজ করো যেটা হাতা লম্বা হাতা তাহলে রেখে দিচ্ছে ও কি করবে না করবে বুঝতেই পারছে না যে হোক আমি একটু ফ্যাসিলিটি দিই বাচ্চাদেরকে কালার যেন কালারটা চিনে নেয় বা তাদের কি চুজ এই যে দেখছে একটা একটা করে চলে খুবই ভালো লাগে আমি প্রায় ওদেরকে নিয়ে আরঙে যাই স্বপ্নতে যাই প্রায় ওদেরকে নিয়ে শপিং করা হয় খুবই ভালো লাগে এ হচ্ছে যে ক্লথ শুজগুলো কাপড়ের জুতো এগুলো আমি ছোটবেলায় ওদের দুজনকে আরো ছোট থাকতে মেবি ফাইভ টু সেভেন বা সিক্স মান্থ যখন বাচ্চাদের হয় তখন এগুলো পড়ানো যায় ওকে এটা হচ্ছে বিফ দানি অলরেডি দুটো বের জন্য কিনা আছে যাই হোক আমাদের কাউন্টারে ক্যাশ ডেলিভারি বা ড্রেস এগুলো যাই হোক নিয়ে আসলাম আমাদের কাউন্টারে ক্যাশ কমপ্লিট এখন আমরা বের হয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি দাঁড়া তাহলে আমাদের কেনাকাটা কমপ্লিট আর রাত প্রায় নয়টা বেজে গেছে আরও এখন ক্লোজ হয়ে যাবে আমার বাবুটা বলছিল ওকেই হার্ট ওকে আমরা নিচে এসে এখন আর একটা শপিংয়ে ঢুকে গেলাম আর একটা শোরুমে আমার বেবিরা কিন্তু কিচ্ছু খায়নি বাট খুবই এনার্জি পাচ্ছে বিকজ তারা বাহিরে এসেছে সেই জন্য অ্যাকচুয়ালি বাইরে আসলে আমি বাচ্চাদেরকে বা আমি কিছুই খাই না ভালো লাগে না যখন অনেক লং জার্নি করি বাসা থেকে খাবার নিয়ে যাই ও ডিফারেন্স যেখানে টয়েস বা বা খেলনা এগুলো দেখে আমার একটু টাচ করতে চায় যখন আমি ওর দিকে তাকাই যে না মাম বা কোনটা দিব কোনটা দেব না তখনও বুঝে কিছু ব্রাশ কেনা লাগবে ওকে ওকে হচ্ছে আমার ফেস ওয়াশ লাগবে ওকে যাই হোক কেনাকাটা কমপ্লিট এখন চলে আসলাম বাসায় একটা কথা বলছিলাম যে শুরুতেই যে একটা স্পেশাল ডে আছে সেটা পরে বলছে সেটার জন্য একটা কেক তৈরি করব ছোট্ট একটা কেক যেটা জটপট অ্যাকচুয়ালি আজকের এই দিনটা আসবে সেটা ভাবতেই পারিনি জোর পাপা ডাকার বাহিরে ছিলেন উনি হঠাৎ করে এসে সারপ্রাইজ দিলেন আর বলছিলেন যেটা সেই দিন দিনটাকে সেলিব্রেট করবেন উনি আমাকে আগে বুঝতেই দেননি যে উনি আসবেন যাই হোক আমি একটা মোটামুটি একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি কোকো পাউডার আর আইসিং সুগার দিয়ে আমি অ্যাকচুয়ালি এত রাত হয়ে গেছে যে ম্যালিকটিক বিটার দিয়ে বা কিছু মানে করব অন্য কিছু আরও কিছু ডেকোরেশন করব সেটা হচ্ছিল না ওকে যাই হোক সেই আনন্দ কোনো মুহূর্ত চলে আসলো আমি ঝটপট এক বলতে গেলে এক মিনিটও লাগেনি একটা চিরকুট লেখে নিলাম অ্যাকচুয়ালি এদিকে বাচ্চারাও সাথে এনজয় করছে আমরা চারজন লিখলাম যে আল্লাহ তোমাকে সর্বদা ভালো রাখুক তোমাকে অনেক অনেক ভালোবাসি অভিনন্দন গত চারটি বছর সহ্য করার জন্য অনেক অনেক ভালোবাসি সবসময় নতুনভাবে ভালোবাসার চেষ্টা করবো কে আর কিছু দেখার দরকার নেই আই হোপ বুঝে গেছেন সবাই যে আমার ম্যারেজ ডে আমার চতুর্থ বিবাহবার্ষিকী অ্যাকচুয়ালি অনেক ধুমধাম করে আয়োজন করিনি ফার্স্ট কয়েকবার করেছিলাম ফার্স্ট দুবার একবার অনেক বড় করে করেছিলাম সেকেন্ডবারও মোটামুটি বড় করেই করা হয়েছে কিন্তু যখন মা হয়ে গেলাম একটু ব্যস্ত হয়ে গেলাম তখন থেকে অ্যাকচুয়ালি এতটা এনার্জি বা সময় পাচ্ছি না ওকে ফাইন কিন্তু এ ঘরোয়াভাবে নিজেরা দু চারজন মিলে করলে এটাই মনে হয় খুবই ভালো লাগে আসলে প্রতি মুহূর্তে আনন্দে থাকতে খুবই ভালো লাগে জীবনটা কতদিনে ভালো থাকবেন